আর যারা আমরা ওয়াজ করি আমরা দুর্নীতিবাজ না? জি জি। যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি হয়, যদি 90% সেক্টরে দুর্নীতি হয় ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় লোকেরা অন্তর 99% ক্ষেত্রে দুর্নীতি করেছে। তার একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? বন্ধুদেরকে বলি দেখো, মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? যারা 1,00,000 টাকা ছাড়া আসে না, 50,000 টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে, এই সমস্ত দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসেন কেন? একটা কলেজের প্রিন্সিপাল 25 বছর প্রিন্সিপাল ছিল, এই 25 বছরে অন্তত 3 কোটি টাকা ও দুর্নীতি করেছে নিয়োগ বাণিজ্য করে, করেনি? বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটি কোটি টাকা আত্মসাত করছে, করছে না? দেখা যাচ্ছে না পত্রিকায়? কোন একটা সেক্টর বাকি আছে? একটা মাদ্রাসার সুপার, একটা মাদ্রাসার প্রিন্সিপাল 1,00,000 টাকা দুর্নীতি করছে, আর এরাই হলো ইমাম। এর না এর সালাত হয় না মুক্তাদি তৃপ্তি পায়, তো কি করবে? অবস্থা কি বুঝতে পেরেছেন? মসজিদের ইমাম, মসজিদের সভাপতি মসজিদের টাকা মেরে খায় না? আর যারা আমরা ওয়াজ করি আমরা দুর্নীতিবাজ না? সারা সময় 2 ঘন্টা মানসুর হাল্লাদের কেচ্ছা কয় হেলিকপ্টার ভাড়া দেন, সাথে আরো 1,00,000 টাকা দেন, এ কত বড় দুর্নীতিবাজে। আমি বলেছি আগে যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি হয়, যদি 90% সেক্টরে দুর্নীতি হয় ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় লোকেরা অন্তর 99% ক্ষেত্রে দুর্নীতি করেছে। তার একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? বন্ধুদেরকে বলি দেখো, মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? প্রথমবার দেখা হওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, আর কপালে হাত মারলো আর মাথাটা কি নিচু করলো। এই যে আজকে ইস্কার হাসপাতালে আমার এক দিনী ভাইয়ের বাপকে দেখতে গেছিলাম, এক আমার বক্তব্য হয়তো তিনি শুনবেন, আমি বলার সময়টা পেলাম না। আপনার সবার উদ্দেশ্যে বলছি, এই যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে সেটা কি? এই যে সালাম দেওয়া আসসালামু আলাইকুম, এই যে মাথা নত করা, এরা শিরিক না? মুসলিমদের মাথা নত হবে কার কাছে? আর একটা দুর্নীতি, হাত দেন, এই যে এইরকম, মানে এইরকম করলো না এইরকম করলো, কি চমৎকার একটা শুরু হয়েছে, কি এরকম করলো না কি করলো এইরকম, হাতটা এখানে দেওয়া শুরু করেছে। আমি বলবো না, আমার এক শিক্ষককে আমি নিজে বলেছিলাম, স্যার এইটা কেমন আবার, এটা তো দেখিনি, মানুষ হাত দেখা যায় মাছটা এত বড় বলে না, লাঠিটা এত বড়, কিন্তু আপনিটা কি দেখালেন? তো বলছে এগুলো তোমরা বুঝবে না, বুঝার আমাদের বয়স হয়নি, ওনার বয়স বেশি তো বুঝে গেছেন, আমরা ঠিকই বুঝি, মানে তাকে তো 2 হাত দেওয়া যাচ্ছে না কিন্তু 2 হাত দেখানো যায়, বুঝেননি কথা? স্যার এইটা আবার কি? বলছে এটা তোমরা বুঝবে না, আমাদের বুঝার বয়স হয়নি, আপনিও যেমন বুঝেছেন আমরাও ঠিকই বুঝেছি, এক দুর্নীতি। তারপরে এটা একটা বুঝতে পারছেন, আর আঘাত দেন, আর আঘাত দেন, ও 2 হাতে শেষ। এই শিক্ষাটা শিখেছিলাম বেরায়ের থেকে, মুরব্বী মারা গেছে, আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। পূর্বপাড়া মসজিদে আজ থেকে 10-15 বছর 16-17 বছর আগের ঘটনা বলছি, খুতবা দেওয়ার পরে বসে আছে, এক লোক এসে 2 হাতে মুসাফা করছে, তো ওই মুরব্বী বলছে, আহলে হাদিস মানুষ তো, বলছে আর এক হাত দেন, তখন বলছে যে আমার তাহার 2টাই, যে 2টা দেখে তৃপ্তি পাওয়া যায় আর একটা দেন। এরপরে আমি হতবাক, তখন জিজ্ঞেস করছে কেন আমাদের আলেমরা তো এইভাবে শিক্ষা দেয়, উনি বললেন এক হাতে মুসাফা করবা এটা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করা হলো, 2 হাতে মুসাফা করবা তো শয়তানের সুন্নাহ বাস্তবায়ন করা। ওই মুরব্বী বলছে, মারা গেছেন বহু আগে, ওনার 15 বছর আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এত খুশি হয়েছিলাম, এই জন্য জামান ভাইকে বললাম যে আর এক হাত দেন। হ্যাঁ, হাত তো কয়টা? 2টা, 2টা সবাই দেয়, তা আপনি আর একটা দেন না, তৃপ্তি পাওয়া যায় কিনা? এটা এক দুর্নীতি। এরপরে
বলছে কি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু অথবা বলছে কি ইয়াগফিরুল্লাহু লানাকুম এই যে দুইটা দোয়া তৈরি করেছি সালামটাই যে দোয়া আর আসসালামু আলাইকুম এটা একটা কত ভদ্র ভাষায় সালাম দিচ্ছে স্টাইল করে বেটা ইংরেজি বলতে বলতে সালামটাও ইংরেজি বানাইছে এটা নিয়ে এক মূর্খ কিছুদিন আগে কথা বললো না কত বড় আমি আগেই বলেছি একজন প্রফেসর সব দরকার যে শিক্ষাই করুক না কেন এত নিচে নামতে হয় প্রফেসর হয়েছে কি একদিনে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এটা মনে হয় না এই দুর্নীতি করেই ঢুকেছে ওর মধ্যে নকল করেই পড়েছে না হলে এটা হতেই পারে না আবার একজন শিক্ষিত মানুষের মাথায় কুকুরের মূর্তি সাপের মূর্তি দেখছেন আপনি কোন দিন পরে এটা পহেলা বৈশাখে পরে তাই না একজন প্রফেসর বানরের মূর্তি পরে ঘুরতে পারে হ্যাঁ আল্লাহকে মানুষ বানাইছে আশরাফুল মাখলুকাত তাই না লাকাদ খালাকনাল ইনসানা কি আহসান তাকবীর সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছে বানরের কি অবয়ব আছে একটা নিকৃষ্ট জাত একটা তৌবা তৌবা নাউজুবিল্লাহ একজন শিক্ষিত মানুষ সাপ ব্যাং গরু ছাগল হনুমান এইগুলোর মূর্তি মুখোশ মাথায় পরে পরে ঘুরে বেড়ায় এরা আমার প্রফেসর এটা আমি জানি না এটা দেখে শিখছে এরপরে সালাম দে শেষ যখন করছে তখন মারলাম বুকে হাত মুখে চুমু আর বুকে হাত এখন বুক পর্যন্ত না হাত পেট পর্যন্ত যায় এইভাবে নাড়ে মানে পেটটা ঠান্ডা করা খুব জরুরি বুকটা ঠান্ডা করাচ্ছে আগে বুকে হাত দিতে এখন পেটে হাত দেয় তাহলে একটা সালামের ক্ষেত্রে দেখেন সালামের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা বলবেন কি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু আসসালামু আলাইকুম বললে কেউ আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে বলবেন কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটা ও মাগফিরাতুহুর একটা হাদিস আছে কেউ বলছে হাসান পর্যায়ে কেউ বলছে সনদ জয়ীফ ওই দিক গেলাম না আমি তো এই যে সালাম দিলাম মুসাফা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসাফা করে হাত ছাড়তে ছাড়তে উনার যত পাপ আমার যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবেন শেষ সালামটাই দোয়া এবার যদি লাগাই আমি এই জায়গায় তাহলে পাপ বাড়তে থাকলো না কমতে থাকলো আপনার একটা লাগান এই যে বাড়ছে না কমছে বাড়ছে শুধু বলেন তো এরপরে বলছে ভাই দোয়া করবেন মারি দিল ফি আমানিল্লাহ ও মনে করেছে কুরআন পড়েছে সদাকাল্লাহুল আজিম বলেছে দোয়া চাইছে ফি আমানিল্লাহ বলে দিছি মারি দিছি তো দিছি এটা কি দোয়া আবার বলছে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আপনি বলতে পারবেন আল্লাহু খায়রুন হাফেজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন হ্যাঁ কখন আপনি কথা বলছেন যে আল্লাহ তোমাকে হেফাজত করুক হাফিজাক আল্লাহ এটা সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলতেন হাফিজাক আল্লাহ এই যেমন আমরা বলি যে হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে কি হেফাজত করুক অনুপস্থিত থাকলে উপস্থিত থাকলে বলতে হবে কি হাফিজাক আল্লাহ আল্লাহ তোমাকে কি করুক হেফাজত করুক অথবা বলেন আপনি আল্লাহ হাফেজ সমস্যা নাই কিন্তু বিদায়ের সময় এটা বলতে হবে কে বলেছে সুন্নাতটা উঠে গেছে সব জায়গাতে একটা মুসাফার সাক্ষাতে কতটা দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন কারণটা কি বিষয় ভিত্তিক আলোচনা হুজুর না করার কারণে নাম নিয়েছে আল্লামা আপনারাও আল্লামা বলেন আজকে আমাকে বলছেন চিন্তাবিদ আরে ইসলাম কি চিন্তা দিয়ে বের হয়েছে নাকি এ মোহাম্মদের চিন্তা আসছে এটা ইসলাম কার চিন্তা আসছে এই বিধানটা কার আল্লাহর ইসলামী চিন্তাবিদ হয় কি করে ইসলাম তো চিন্তার মানুষের মস্তিষ্ক থেকে আসে না ইসলাম কার প্রদত্ত আল্লাহ প্রদত্ত যদি বিষয় ভিত্তিক আলোচনা করত একজন আলোচনা করবে শিরিকের উপরে একজন আলোচনা করবে বেদাতের উপরে আর একজন আলোচনা করবে সালাতের উপরে সালাতের ফজিলতের উপরে একজন একজন আলোচনা করবে সালাত তরককারীর সালাত ত্যাগকারীর বিধান কি তার উপরে দলিল ভিত্তিক আলোচনা করবে
একজন আলোচনা করবে হারামের পরিণাম কি, একজন আলোচনা করবে সুদের পরিণাম কি, আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা করবে, শেষ। বেটা তুমি দুই ঘন্টা আলোচনা করলে পীর ফকিরের কিসসা কাহিনী বলে ১,০০,০০০ টাকা ব্যাগে নিলে আর ১,০০,০০০ টাকা হেলিকপ্টারে ভাড়া দিলে, যে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায় কিচ্ছু নাই, ও এক বড় দুর্নীতিবাজ একটা, এরা তো সমাজটা শেষ করছে। আবার ডিমান্ড নিয়ে এই আপনারাও এই যে এই এই কর্তৃপক্ষ যারা জালসার আয়োজন করে এরা আরো বেশি মানে বেশি দোষী, কারণ ওই বেদাতি এই মুফাসসিরকে যদি না নিয়ে আসতো তাহলে ওই বেদাত ছড়াতে পারত না। দোষী কি আগে মুফাসসির না আগে দোষী জনগণ? এই জনগণের সম্পর্কে কোরআন হাদিসে বেশি কথা আসছে। এই ধর্মীয় মাবুদ এই তাগুতরা আগে জাহান্নামে যাবে, এটা হাদিস ঠিক, তার পিছন পিছন আপনিও যাবেন, তার পূজা তো তারই করেছেন আপনি। অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্যটা শুনে দেখবেন স্পষ্ট, সেখানে বলেছি আপনারা কেন নিয়ে আসেন। আবার প্রশ্ন করছে যে ডিমান্ড নিয়ে ওয়াজ করা কি জায়েজ? আরে বেকুব, এই প্রশ্ন আমার কাছে করবেন কেন? আপনি তো ডিমান্ড নিয়ে আসছেন তাকে, দোষ তো আপনার। যারা ১,০০,০০০ টাকা ছাড়া আসে না, ৫০,০০০ টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে, এই সমস্ত দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসেন কেন?